কদিন আগে রাহুল সিনহা এবং দিলীপ বাবু কদিন সমানে কন্টিনিউ বলে যাচ্ছে, রেশনের ঝামালি, রেশনের মারামারি, রেশনের চাল খুব বাজে চাল, লজ্জা লাগা উচিত, মিথ্যাবাদী ধোকাবাজ দল একটা। আমরা যেটা জিনিস দেখাই এইটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল, একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। দেখুন রাজ্য সরকারের চাল, দেখুন রাজ্য সরকারের চাল দেখুন। আর বলছে রাহুল সিনহা কি বলল, যে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ওর লজ্জা লাগা দরকার, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন এফসিআর চাল, ছত্রিশগড় থেকে এসছে, জায়গাটা কোথায় গো, বিলাসপুর, বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর, এবং রায়পুর 17-18 চাল গোডাউন থেকে দিল মেন্টর রানা সিং, সঙ্গে সঙ্গে ওনার ইয়েকে ডেকে পাঠিয়ে এরিয়া ম্যানেজারকে বলল এই চাল আমরা নেব না, আমরা মানুষকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডিএম এবং মেন্টর রানা সিং, ডিসি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে গোডাউনে লোক বসালো, এখনো চাল দিতে পারে নাই। গোডাউনের লোক বসালো কে, ডিএম, ডিসি বললো আমরা চাল দেখে নেব। 17-18 চাল, দেখে নিন চালের রং, এ মানুষকে দেওয়া যায় কি ভাবছে, গরু মানুষ, মোদী সরকার কি ভাবছে যে মানুষরা গরু। বড় বড় কথা বলছে না রাহুল সিনহা, যে খাদ্যমন্ত্রী পদত্যাগ করো, চোর কাঁইকা। আর এই দেখুন খাদ্য ভারত পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। পাঁচ দিন পর চাল দেবো বলেছে, দেখা যাক কি চাল দেয়, কোথায় ডাল, কোথায় এখন তাহলে চাল, ডাল কোথায়, 1 কেজি করে ডাল দেবো বলেছিল, ডাল কখন দেবে। আমরা তো মিথ্যা কথা বলি না, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা 13 টাকা কি চাল সেটাকেও ফ্রি করে দিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটাকেও ফ্রি করে দিয়েছে, মানুষের জন্য করে দিয়েছে। বড় বড় কথা বলছে, রাজ্যপালকে বলবেন যে আপনার কেন্দ্রের চাল, আপনার দলের চাল। আর এই দেখুন যতীন্দ্রনাথ মল্লিক খাদ্যমন্ত্রীর চাল, পশ্চিমবাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। এই চালটা আমরা যদি বলুন তো আমরা খেতে পারবেন কিনা, আমি আপনাদের কাছে রেখে দিচ্ছি, আপনারা বলুন খেতে পারবেন কিনা চালটা। এই চাল মানুষকে দেবে কি ভাবছে, পশ্চিমবাংলার মানুষ ছত্রিশগড় থেকে কমা চাল নিয়ে চলে এসছে, এফসিআর চাল। আর দেখুন রাজ্য সরকারের গোডাউনের চাল, কেন্দ্র সরকার কি জানি না, রাজ্য সরকারের চাল দেবে। আমার একটা কথা রাহুল সিনহাকে বলছি, দাঁত খিচিয়ে খিচিয়ে বাঁদরের মতন কথা বলেন, পুরো দাঁত, বাঁদর যেমন দাঁত খেচায় সেরকম দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন, তা আপনি বলুন দাঁত খেচো এই চালটা কি চাল। আর একটা টেকো বসে শান্তনু, শান্তন টেকে টাকাও জিজ্ঞেস করুন যে টেকো এই চালটা কিসের চাল। বারবার রাজ্যপাল কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে বিরোধিতা করে, একটা কথা চিন্তা করবেন, মানুষের যখন বয়স হয় তার বিরোধিতা হয়, এটা বয়সের দোষ।